বিরোধী দলগুলি অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে প্রাক্তন ক্রিকেটার এবং রাজ্যসভার সাংসদ হরভজন সিং বলেন, এটা আমাদের সৌভাগ্য যে এই সময় এই মন্দির তৈরি হচ্ছে, তাই আমাদের সকলের কাছে গিয়ে আশীর্বাদ নেওয়া উচিত। কে যাবে আর কে যাবে না জানি না, আমি অবশ্যই যাব। কোন দল গেলো আর কোন দল গেল না তাতে কিছুই যায় না, আমি যাব। রাম মন্দিরে যাওয়া নিয়ে যদি কারো কোনো সমস্যা হয় তারা যা খুশি করার করতে পারে। উল্লেখ, মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন সহ অনেক ভারতীয় ক্রিকেটার 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ পেয়েছেন। অন্যদিকে ক্রিকেটার এবং আম আদমি পার্টির রাজ্য সাংসদ হরভজন সিং স্পষ্ট ভাষায় বলেছেন, তিনি ওই দিন অযোধ্যায় যাবেন। আসতেনি যা কিছু হয়েছে তা ঈশ্বরের আশীর্বাদের জন্য। হরভজন বলেন, আমার রাম মন্দিরে যাওয়া নিয়ে যদি কারো কোনো সমস্যা হয় তারপর তারা যা খুশি তাই করতে পারে। আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমার জীবনে যা কিছু ঘটেছে তা ঈশ্বরের কারণে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়েও দেশের রাজনীতি চলছে। উল্লেখ, কংগ্রেস, এএপি সহ বিরোধী দলগুলির অভিযোগ যে ভারতীয় জনতা পার্টি এই ইস্যুতে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। বিরোধী দলগুলি অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে প্রাক্তন ক্রিকেটার এবং রাজ্যসভার সাংসদ হরভজন সিং বলেন, এটা আমাদের সৌভাগ্য যে এই সময় এই মন্দির তৈরি হচ্ছে, তাই আমাদের সকলের কাছে গিয়ে আশীর্বাদ নেওয়া উচিত। কে যাবে আর কে যাবে না জানি না, আমি অবশ্যই যাব। কোন দল গেলো আর কোন দল গেল না তাতে কিছুই যায় না, আমি যাব। রাম মন্দিরে যাওয়া নিয়ে যদি কারো কোনো সমস্যা হয় তারা যা খুশি করার করতে পারে। উল্লেখ, মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন সহ অনেক ভারতীয় ক্রিকেটার 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ পেয়েছেন। অন্যদিকে ক্রিকেটার এবং আম আদমি পার্টির রাজ্য সাংসদ হরভজন সিং স্পষ্ট ভাষায় বলেছেন, তিনি ওই দিন অযোধ্যায় যাবেন। আসতেনি যা কিছু হয়েছে তা ঈশ্বরের আশীর্বাদের জন্য। হরভজন বলেন, আমার রাম মন্দিরে যাওয়া নিয়ে যদি কারো কোনো সমস্যা হয় তারপর তারা যা খুশি তাই করতে পারে। আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমার জীবনে যা কিছু ঘটেছে তা ঈশ্বরের কারণে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়েও দেশের রাজনীতি চলছে। উল্লেখ, কংগ্রেস, এএপি সহ বিরোধী দলগুলির অভিযোগ যে ভারতীয় জনতা পার্টি এই ইস্যুতে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে।